বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা অ্যালফাবেটের লেটার এ থেকে ই পর্যন্ত শিখেছি। চলো সেটা আমরা একবার রিভিউ করে ফেলি। তাহলে দেখো তো, কোনটার সাথে কোনটার বড় হাতের সাথে ছোট হাতের মিলে সেটা আমরা ম্যাচ করব। তাহলে দেখো, এ এর সাথে এ ম্যাচ হয়, তাহলে আমরা এ দুটা ম্যাচ করতে পারবো। অ্যান্ড বি এর সাথে এটা হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের বি, সি, ডি, ই, এগুলি হচ্ছে এ, বি, সি, ডি, এই সবগুলি হচ্ছে প্রত্যেকটা ছোট হাতের অক্ষর, এবং এই যে নিচের লাইনে যেগুলো লেখা সেগুলো হচ্ছে সব বড় হাতের লেটার। তাহলে এখন আমরা এগুলি ম্যাচ করি। তাহলে দেখো, এ এর সাথে এই এটা ম্যাচ হয় বি এর সাথে বি, সি এর সাথে সি, ডি আর ডি ম্যাচ হয় এবং ই অ্যান্ড ই ম্যাচ হয়। ওকে, বলেছে যে ফার্স্ট লেটারটা আমরা ম্যাচ করবো, এটা কী বলতো? ডগ। তাহলে ডগের সাথে কোন লেটারটা ম্যাচ হবে বলতো? ডগের সাথে ম্যাচ হবে ডি, দেখেছো? তারপর এটা কী বলতো? এটা একটা ক্যাপ, তাহলে ক্যাপের সাথে ম্যাচ হবে সি। এটা একটা বল, বলের সাথে ম্যাচ হবে বি। এটা একটা এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাথে ম্যাচ হবে ই। এবং এটা কি একটা অ্যান্ট, অ্যান্টের সাথে কী ম্যাচ হবে বলতো? এ। তাহলে আমরা সবগুলো লেটার পেয়ে গেলাম। তাহলে তুমি বলো তো, এই লেটারগুলো দিয়ে শুরু হয় এরকম কিছু ওয়ার্ড? তাহলে এ লেটার দিয়ে হয় অ্যাপেল, অ্যান্ড, তারপর বি লেটার দিয়ে হয় বল, বয়, সি লেটার দিয়ে হয় ক্যাট, ক্যাপ, ডি লেটার দিয়ে কী হয় ডগ, ডাক, আর ই লেটার দিয়ে কী হয় এলিফ্যান্ট, এগ। তাহলে আমরা এটাও পারি। ওকে, তাহলে এখানে বলেছে ক্যাপিটাল লেটারগুলি লিখতে। আমরা কি পারি ক্যাপিটাল লেটারগুলি লিখতে? আমরা পারি। তুমি দেখে মিলিয়ে নাও তো এবং তুমি নিজের খাতায়ও লিখতে থাকো। তারপর বি এর ক্যাপিটাল লেটার দেখো, এভাবে করে এভাবে লিখতে হয়। দেন সি এর ক্যাপিটাল লেটার আমরা দেখি, সি এর ক্যাপিটাল লেটার লেখাও কিন্তু খুবই সহজ। তারপর ডি এর ক্যাপিটাল লেটার এবং সবার শেষে ই এর ক্যাপিটাল লেটার আমরা লিখে ফেললাম। তাহলে আমরা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার এগুলো সবগুলোরই শিখলাম। তাহলে বলেছে স্মল লেটারগুলোকে ক্যাপিটাল লেটারগুলোর সাথে ম্যাচ করতে। তাহলে দেখো তো, এ হচ্ছে, এটা হচ্ছে এর স্মল লেটার, দেন সি এর স্মল লেটার হচ্ছে এটা, বি এর স্মল লেটার এটা, ডি এর স্মল লেটার এটা, এবং সবার শেষে ই এর স্মল লেটার হচ্ছে এটা। তাহলে আমরা এ, বি, সি, ডি, ই এই অ্যালফাবেটগুলোর রিভিউ দেখলাম যে আমরা সবাই এটা পারি কিনা। তোমরা একদম ভালো করে খেয়াল করে এগুলো শিখে ফেলো তো। তাহলে এরপরে আমরা অন্য বাকি সব লেটার এবং নাম্বারস নিয়ে আরও জানবো।